নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শনি পর্বতে শনির যে বন্ধনী রয়েছে, অর্থাৎ শনির পর্বতে যে রিং রয়েছে সেটি সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। শনির পর্বতে এই ধরনের রিং থাকলে বা শনি বন্ধনী থাকলে কি হয়, অর্থাৎ শনি পর্বতে এই ধরনের বন্ধনী থাকলে এর ভালো মন্দ কি হয়, সে বিষয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। যদি আমাদের হাতের শনির ক্ষেত্রে এই ধরনের রিং থাকে, তাহলে কিন্তু তা অত্যন্ত কুফল প্রদান করে, অর্থাৎ কখনোই সুফল দেয় না। এই ধরনের ব্যক্তির মনে কিন্তু অহেতুক অশান্তি, সব সময় একটা বিষণ্ণ ভাব, উদাস ভাব, নৈরাশ্য ভাব, এবং সব কাজেই তার অমনোযোগী করে তোলে তাকে। এটি কিন্তু তার কর্ম উদ্যমকে ব্যাহত করে, তার উদ্যম নাশ এবং কাজে বাধা আনে, তার উন্নতিতেও এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে বাধা নিয়ে আসে। এই রেখা থাকলে সেই ব্যক্তি কিন্তু নিঃসঙ্গতা প্রিয় হয়, অর্থাৎ সে সবসময় একা থাকতে ভালোবাসে, কারো সঙ্গে মেলামেশা বা হাসি খুশি থাকতে ভালোবাসে না। এদের পক্ষে কিন্তু সবসময় ভালো হবে যদি সে জনসমাবেশের মধ্যে থাকে এবং লোকজনের সঙ্গে মেলামেশা করে, যতটা বাস্তব উদ্যোগী হওয়া যায় ও মনকে প্রফুল্ল রাখা যায় সেটি তার পক্ষে চেষ্টা করা উচিত, তাহলেই কিন্তু সে ভালো থাকতে পারবে। সে চাইলেও কিন্তু সেটি প্রায় হয় না, বরং গ্রহের কারকতা বিপরীতভাবেই তাকে এইভাবে নিঃসঙ্গ করে তোলে। লেখাপড়ায় প্রতিভা থাকলেও এরা কিন্তু ঠিকমতো তা কাজে লাগাতে পারে না। এদের কিন্তু মন্ত্র, তন্ত্র, আধিভৌতিক, আধিদৈবিক প্রভৃতি নানা পথে মন আকৃষ্ট হয় এবং ওই সমস্ত পথেই কিন্তু তারা অনেক সময় উন্নতি করে থাকে। এদের মনে সবসময় আশা এবং নিরাশার একটি স্বপ্ন লেগেই থাকে এবং এরা সর্বদাই নিরাশার পথেই জয়লাভ করে থাকেন। জীবন পথে চলতে চলতে অনেক কষ্ট হবে বলে এরা সবসময় যেন এগুলোকে এড়িয়ে চলেন এবং নিঃসঙ্গতার সাধনা করতে এরা ভালোবাসেন। এদের অবিবাহিত জীবনযাপন করার প্রবণতা থাকে এবং এরা কিন্তু সেটি করলে এদের পক্ষে শুভ হয়, অর্থাৎ এরা যদি বিবাহ না করে এবং অবিবাহিত থাকে সেক্ষেত্রে কিন্তু এদের শুভ হয়। তো বন্ধুরা, হাতের যাদের শনি পর্বতে এই ধরনের শনির বন্ধনী বা শনির রিং রয়েছে, সেই ব্যক্তির জীবনে কিন্তু এই ধরনের প্রচুর পরিমাণে উন্নতিতে বাধা এসে থাকে, অর্থাৎ সে যে কাজই করতে যাক না কেন সেই কাজেই সে ব্যর্থ হয়ে থাকেন। তো এরকম ধরনের হাত যাদের রয়েছে তাদের কিন্তু এরকম ধরনের নানা সমস্যা জীবনে দেখা দেবে এবং তারা কিন্তু যে কাজই করতে যাক, লেখাপড়া বা যে কোনো ধরনের উন্নতিতে তাদের বাধা আসতে পারে। তাছাড়া তাদের কিন্তু বৈবাহিক জীবনও কখনোই ভালো যায় না। যদি এরা সর্বদাই আধিভৌতিক পথে যায়, অর্থাৎ মন্ত্র, তন্ত্র বা অন্য ধরনের কোনো প্রকার সাধনা করে থাকে, তাহলে কিন্তু তারা জীবনে সফল হয়ে থাকে। শনি পর্বতে এই ধরনের বন্ধনী থাকলে সেই ব্যক্তির জীবনে শনি গ্রহের প্রভাব কিন্তু প্রবল পরিমাণে থেকে থাকে, অর্থাৎ সেই ব্যক্তির জীবনে কিন্তু শনি গ্রহের প্রভাব প্রবল পরিমাণে থাকবে এবং সে যে কাজই করুক না কেন সেই কাজের মধ্যে তার নৈরাশ্য ভাব থাকবে এবং কাজে সে সর্বদাই অমনোযোগী হবেন এবং কর্মে কিন্তু তাকে সমস্ত কাজেই বাধা আসবে, তো উন্নতিতেও তার বাধা আসবে। তো এরকম ধরনের রেখা বা বন্ধনী থাকা কিন্তু কখনোই শুভ নয়, আর এই ব্যক্তি কিন্তু সর্বদাই নিঃসঙ্গতা প্রিয় হবে, অর্থাৎ কোনো লোকের সঙ্গে সে মেলামেশা করতে পছন্দ করবেন না। তো এরকম ধরনের রেখা যে ব্যক্তির হাতে রয়েছে তার সবসময় উচিত জনসমাগমে, অর্থাৎ লোকের সঙ্গে তাকে মেলামেশা করা উচিত, আর এই রেখার যে অশুভ প্রভাব রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠা উচিত। আর এই ব্যক্তি যদি ঈশ্বরের প্রতি আসক্ত থাকেন, অর্থাৎ ঈশ্বরের সাধনা করেন, তন্ত্র মন্ত্র বা আধিভৌতিক পথে সে যান, তাহলে কিন্তু অবশ্যই সে উন্নতি করতে পারবে। তো বন্ধুরা,
যে সমস্ত ব্যক্তির হাতে এরকম ধরনের শনি পর্বতে শনির বন্ধনী বা রিং রয়েছে তাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আসবে সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো ব্যক্তির হাতে এরকম ধরনের শনি পর্বতে বন্ধনী দেখতে পান তাহলে সেই ব্যক্তিকে আপনারা অবশ্যই বোঝান এবং তার এই সমস্ত সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য তাকে সাহায্য করুন। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।